আজকে আমি ঠিক যেভাবে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি সেভাবে যদি তোমরা ইউজ করতে পারো, বেশি না, সপ্তাহে অন্তত পক্ষে দুদিন করে ইউজ করো, তোমরা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিন থেকে ট্যানটা কত সহজে রিমুভ হয়ে গেছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কত ইজিলি চলে আসছে বেরিয়ে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা প্রচণ্ডভাবে কোমল থাকবে, মসৃণ থাকবে, ঝকঝক করবে, ফর্সা হয়ে যাবে, এবং তার পাশাপাশি কিন্তু স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে যেটা হাজার হাজার প্রোডাক্ট কিন্তু তোমাকে দিতে পারবে না। চলো দেখে নিই কি সে রেমেডি। রেমেডিটা বানানোর জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো মুসুর ডালের গুঁড়ো। আমি এখানে মুসুর ডালের গুঁড়ো নিচ্ছি মোটামুটি এক চামচ পরিমাণ। তোমরা কিন্তু কাঁচা মুসুর ডালও নিতে পারো, মানে মুসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে দিয়ে সেটাকে বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। মুসুর ডাল আমাদের স্কিনে একদম ভীষণ নরমভাবে একটা জেন্টল স্ক্রাবারের কাজ করে, তার পাশাপাশি কিন্তু মুসুর ডাল স্কিনকে ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে, আর এর মধ্যে আছে ন্যাচারাল ভাইটামিন সি যেটা ভীষণভাবে স্কিনকে একটা পলিশিং এফেক্ট দেয়, তার পাশাপাশি স্কিনটাকে ট্যান রিমুভ করতে হেল্প করে, এবং পরিবেশে দূষণের ফলে যে স্কিনের ড্যামেজ হয়ে যাচ্ছে সেই ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে কিন্তু এই মুসুর ডাল। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করব সেটা ট্যান রিমুভিংয়ের জন্য তোমরা সবাই জেনে গেছো এতদিন হয়তো আমার ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো। এখানে আমি একদম কম পরিমাণে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, একদম হাফ টিস্পুন পরিমাণে নিচ্ছি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। তোমাদের যদি নর্মাল স্কিন হয় বা ড্রাই স্কিন হয় বা অয়েলি স্কিন হয় তোমরা কিন্তু নিশ্চিন্তে এক টিস্পুন পরিমাণে নিতে পারো, এক টেবিল স্পুন কিন্তু নয়, কম নিও বাট এর থেকে একটু বেশি পরিমাণে নিতে পারো। দেখো আমরা সবাই জানি যে অরেঞ্জ পিল পাউডার থেকে, মানে অরেঞ্জ পিল থেকে অ্যাকচুয়ালি অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল তৈরি হয়, তাই না? আর এটা যদি বাড়িতে তোমার কাছে এই মুহূর্তে না থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে কমলা লেবু খোসার গুঁড়ো, সেটা পারচেস করে ইউজ করতে পারো, এটা স্কিনকে ঝকঝকে ফর্সা করতে ভীষণ ভালো হেল্প করে। এছাড়াও অনেক পুরনো জেদি দাগ সব কিন্তু ইজিলি রিমুভ করে দিতে সাহায্য করে। এইভাবে এক মাস করলে দেখতে পাবে তোমার স্কিনে যে কোন রকমের দাগ সব একদমই আর নেই। এরপর আমি নিয়েছি একদম এক চিমড়ি জাস্ট হলুদের গুঁড়ো। এখানে কিন্তু তোমরা কাস্তুরি হলুদের গুঁড়ো অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। হলুদ গুঁড়ো আমাদের স্কিনে যে কোনো ধরনের ব্যাড ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু স্কিনে একটা সুন্দর ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। যেহেতু এর মধ্যে কমলা লেবুর খোসার গুঁড়ো দেওয়া আছে, তার সাথে আবার হলুদ গুঁড়ো মিক্স করছে, তার জন্য কিন্তু স্কিনটা আরও বেশি চকচক করবে, ফর্সা লাগবে, ট্যানটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে, এবং স্কিনে ভীষণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো চলে আসবে যেটা দেখে তুমি এমনি হ্যাপি হয়ে যাবে। নেক্সট আমাদের এর মধ্যে যেটা লাগবে সেটা হলো বেসন। আমি এখানে মোটামুটি এক টেবিল স্পুন মতো বেসন নিয়েছি। তো এই বেসনের পরিবর্তে কিন্তু মুলতানি মাটিও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই প্রত্যেকটা উপকরণের পরিমাণ কিন্তু উপর নিচ করতে পারো, মানে বাড়াতেও পারো কমাতেও পারো, তোমাদের ফেসে ঠিক যতটা প্রয়োজন পড়বে ঠিক সেভাবেই কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? আর দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা উপকরণ একসাথে মিক্স করতে থাকবে। দেখো মুসুর ডালের গুঁড়ো স্কিনকে ক্লিন করতে পারবে, এটা তো ঠিক আছে, বাট এতটাও না যে তোমার স্কিন থেকে যে কোনো ধরনের ডার্ট, এক্সট্রা অয়েল, পলিউশনকে সব কিছু বের করে দিতে সাহায্য করবে। তার জন্যই কিন্তু বেসনটা নেওয়া, যাতে ডিপ ক্লিনটা হয়, ঠিক আছে? এরপর দেখো নারকেল তেল নিচ্ছি। এবার বলবে দিদি তুমি তো আগে বলেছিলে যে নারকেল তেল কমেডোজেনিক হয়, তাহলে স্কিনে আমরা কেন অ্যাপ্লাই করবো, মানে ফেসিয়াল স্কিনে কেন অ্যাপ্লাই করবো? দেখো এটা কিন্তু একটা ক্লেন্সার হিসেবে ইউজ করছি। আমি কখনো তোমাদেরকে বলবো না যে এটা মেখে রয়ে যাও বা বেশ 10 মিনিট মতো ওয়েট করো তারপর ফেসটা ক্লিন করো, একদমই না। ইনস্ট্যান্ট আমরা ক্লিন করে ধুয়ে নেবো, তার জন্য একদম কম পরিমাণে কিন্তু নারকেল তেল নেবে। নারকেল তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে অলিভ অয়েল বা বাদাম তেলও নিতে পারো, বেস্ট রেজাল্ট পাবে। বাট যদি কিছু না থাকে তাহলে একটু নারকেল তেল নিয়ে নিও, একদম জাস্ট 5-6 ফোঁটা নিলেই কিন্তু হবে, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তোমরা যে কোনো ধরনের নারকেল তেল ব্যবহার করতে পারো, শুধু খেয়াল রেখো কোনোভাবেই যেন এই নারকেল তেলের মতো কোনো ফ্লেভারযুক্ত বা লাইট ওয়েট নারকেল তেল না হয়, একদম পিওর অনলি নারকেল তেলই কিন্তু এখানে ইউজ করবে, ঠিক আছে? এরপর পরিমাণ মতো জল নাও, জল নিয়ে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নেওয়ার পর ভালো করে এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, এবং ফেসে এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। যদি মেকআপ থাকে তাহলে মেকআপ রিমুভার দিয়ে কিন্তু স্কিনটা থেকে মেকআপটা তুলে নেবে, তারপর এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবার এটা অ্যাপ্লাই করে ভালো করে না একটু রাব করো স্কিনে, মানে বিশেষ করে থুতনির উপরে, নাকের চারপাশে, যাতে করে ব্ল্যাক হেডসগুলো ইজিলি রিমুভ হয়ে যায়। ভালো করে রাব করে নিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, এটা রেখে দেওয়ার কিন্তু কোনো গল্পই নেই। রেখে দিলে কিন্তু সমস্যা বাড়বে, সমস্যা কমার পরিবর্তে, ঠিক আছে? তাই দেখো ভালো করে রাব করে স্কিনটা ওয়াশ করে নিলে স্কিনটা দেখছো ইনস্ট্যান্ট কতটা ভালো করে ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে এবং স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে। আর যেহেতু নারকেল তেলও অ্যাড করছি তাই কিন্তু স্কিনটা ভীষণভাবে সফট থাকবে,
সুন্দর একটা ময়শ্চারাইজড থাকবে এবং একটা ন্যাচারাল গ্লো চলে আসবে তোমার স্কিনে, খেয়াল করে দেখবে। আর এই ফেস প্যাকটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করারও কোনো প্রয়োজন নেই। দেখো বানানো তো কত সহজ আর অ্যাপ্লাই করা তো আরও সহজ, তাই না? মেখে রেখে দেওয়া কোনো ঝামেলা নেই এই গরমে, জাস্ট অ্যাপ্লাই করো, ভালো করে রাব করো, ধুয়ে নাও। আর এটা কিন্তু সপ্তাহে দুদিন করে করো, এর বেশি করার একদমই কোনো প্রয়োজনীয়তা নেই। এই পুরো রেমেডিটা বানানো থেকে ইউজ করা থেকে ওয়াশ করা পর্যন্ত মোটামুটি টাইম লাগবে তোমার 10 মিনিট মতো, এর বেশি কোনোভাবেই লাগতে পারে না। কিন্তু সপ্তাহে দুদিন 10 মিনিট একটু স্কিনকে টাইম দাও, দেখবে তোমার স্কিন ইজিলি কত বেশি হেলদি হয়ে যাচ্ছে। ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।